دار 21 ترجمان اکابر لسان اختر اختر ثانی عارف بالله شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر جمار پور عظیم الشان الہامی بیان بیت الحق جامع مسجد حال کا نگر ڈھاکہ یہ بانٹی بار بار سنتے تھا کر متو فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله أخفى ثلاثا في ثلاث أخفى رضاه في طاعته وسخطه في معصيته وأولياءه في عباده وقال عليه الصلاة والسلام ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا ومحمد صلى الله عليه وسلم رسولا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله باب جل جلاله ومن باله আমাদের সকলকে মাফ করেন, আল্লাহর মহব্বত মারফত এবং নূরওয়ালা জিন্দগি পাক সাফ জিন্দগি আল্লাহ আমাদের নসিব করেন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে মানুষের দিলকে এমনভাবে বানানো হয়েছে যে মানুষের দিল ভালো কাজের দিকেও আকৃষ্ট হয়, মন্দ কাজের দিকেও আকৃষ্ট হয়, কিন্তু ফেরেশতাদের দিল এরকম না। ফেরেশতাদের দিল সর্বদা ভালো কাজের দিকেই শুধু আকৃষ্ট হয়, খারাপ কোনো কিছুর দিকে তাদের মনের আকর্ষণ নাই। তো এই যে মানুষের মন দুদিকে ধাবিত হয়, আকৃষ্ট হয়, এটা মানুষের জন্য আল্লাহর তরফ থেকে পরীক্ষা। যে মানুষ খারাপ চাহিদাটাকে, মনের খারাপ চাহিদাটা, খারাপ আকর্ষণটাকে দাবাইয়া দিয়া আল্লাহর সন্তুষ্টির পথে চলে, আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয়, এই কাজটা সে করে কিনা এটা আল্লাহপাক দেখতে চান। এক আয়াতে রব্বুল আলামিন বলছেন লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহপাক পরীক্ষা করে দেখতে চান যে কারা তোমরা আমি আল্লাহর খুশির পথে চলো, আমাকে রাজি করো, খুশি করো এবং সেই পথকে প্রাধান্য দাও। আর যেদিকে আল্লাহ নারাজ সেদিক থেকে তুমি দূরে থাকো, বিরত থাকো। এই কাজটা তুমি করো কিনা তোমার জীবনভর এটা আমি দেখব। এজন্য প্রতিদিন প্রতি রাত প্রতিটি মুহূর্তে মানুষের দায়িত্ব এটা যে আমি আল্লাহর খুশির উপরে চলব, আল্লাহর অসন্তুষ্টির পথে চলব না। এই ফিকিরওয়ালা মানুষ, এই চিন্তাওয়ালা মানুষ, এই অন্তরওয়ালা মানুষ আর এরকম আমলওয়ালা জীবনওয়ালা মানুষটা বস আল্লাহ পাকের খাস রহমতের নজরে পড়ে যায়।
خاص پیو پتر ہوئے جائے, وہ راضی ہیں مجھ سے, خفا تو نہیں ہے, یہ خطرہ میرے دل سے کب دور ہوگا. اللہ راضی تو, اللہ ناراض تو ہوچن نا, اللہ خوشی تو ہماری کازے, ہماری انوشٹھانے, ہمارے پروگرامے, ہمارے پلان پریکلپنا ہے. ایٹا ایک ایمان والار فکر, ایٹا ایک جنت گامی مانوشر فکر, جنتی مزاجر مانوشر فکر ایبن چنتا تھا کیا. اللہ پاک جل جلال و منوال ہو سی مزاج فکر ایبن روچی امد شکل کے نصیب کرے دیں. বস্তুত পক্ষে ইমানওয়ালারা যদিও থাকে দুনিয়াতে, কিন্তু দুনিয়ার জীবনটাকে রব্বুল আলামিন সুখময় শান্তিময় বানিয়ে দেন ইমানি জিন্দগির বরকতে, ইসলামী জিন্দগির বরকতে, নেক আমলের বরকতে, আল্লাহর জিকির এবং আল্লাহর স্মরণের বরকতে, গুনামুক্ত থাকার মুজাহাদ এবং চেষ্টা করার বরকতে, কষ্ট স্বীকারের বরকতে. বিয়ে হয়েছে, বউ খালি ঘুমায়, কাজকাম করে না, একদিন দুই দিন তিন দিন শাশুড়ি ডেকে ডেকে উঠে উঠে খানা খাওয়ায়, আসো ঘুমা খাও, নাস্তা খাও, খানা খাও. তো এরকম না হয় মাসখানিক গেল, কিন্তু বছর জুড়ে যদি বউ খালি ঘুমায় আর উঠে খানা খাওয়ানো লাগে, তখন কি শাশুড়ির খুশি লাগে? কিরকম ভাগ্যবতী বউ আনলাম যে খালি ঘুমায়. হ্যাঁ, আচ্ছা এই তো গেল একরকমের বউ, এরকম শ্বশুর শাশুড়ি কতটুকু খুশি হইতে পারে তো বুঝাই যায়. আর এক লোকের খবর পেলাম, সে বললো যে আশ্চর্য এই বউ আনছে ঘরে, এই কয়েকদিন আগের তাজা ঘটনা. কি আল্লাহ এত মানা করে শাশুড়ি, বৌমা তুমি এত কাজ করো না, সে কাজ করতেই থাকে, এই এটা ওটা টুকটাক দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেই থাকে, বিভিন্ন কাজকর্ম করে. শাশুড়ি বেচারি শরম পায়, নতুন বউ এরকম করলে কেমন হয়, মা তুমি কাজকর্ম করবো আস্তে আস্তে, এখনই এরকম করতেছ আমার শরম লাগে. তো বলো যে কেন, আমি আমার মা বাবার সংসারে ছিলাম যে কাজ করি নাই, আমি অকর্মা ছিলাম নাকি, দিনরাত কাজ করছি না? এই কথা এই এলাকাব্যাপী এবং তামাম আত্মীয় স্বজনের মধ্যে প্রচারিত হয়েছে, সবাই খুশি, সবাই খুশি, ওহো বড় ভালো বউ পাইছে. আমার প্রিয় বন্ধুরা, এই জীবনে আমাদের কাজ এই অকর্মা হওয়া না, গাফেল হওয়া না, বেকার বেফিকির হয়ে পড়ে থাকা না. আল্লাহ পাক যেন আমাদেরকে অকর্মা না দেখেন, গাফেল না দেখেন, বেফিকির না দেখেন. আমার বন্দা পারুক না পারুক, ওর দিলে একটা বেচাইনি আছে, ওর অন্তরটা বেচাইন, অন্তর বেকুল যে হা এই জীবনে আমার প্রিয় মাওলার, মাওলাকে খুশি করার মতো কিছু করতে তো পারলাম না, কিছু তো করি, এই ভাঙ্গা মন নিয়ে আসে চলে, এই ফিকির নিয়ে আসে চলে. কেউ দেখে না ওর ভাঙ্গা মনটা, কিন্তু মহান আল্লাহ কিন্তু দেখেন. এই ভাঙ্গা দিলের উপরে আল্লাহ পাকের রহমতি রহমত নাজিল হয়ে যায়, ভাঙ্গা মনের উপরে আল্লাহ পাকের খাস রহমতের নজর পড়ে ভাঙ্গা মন নিয়ে আমার বান্দা চলে. যে সন্তান একটু কোনো মন খারাপ করে মনের ব্যথা নিয়ে চলে বলে মা বাবার অনুভব হয়,
বাবা আমার চিন্তা থাকে যে কি হলো এরকম করে, ওর দেখি মনটা আজকাল ভালো না, মা বাবার দৃষ্টি আকর্ষণ করে ও ভাঙ্গা মনের এই যে প্রভাব প্রতিক্রিয়া। তো বন্দা নিজের কৃতকর্মের জন্য যদি অনুতপ্ত হয়, লজ্জিত হয়, তো এইটুকু অবস্থা দেখলে রব্বুল আলামিন খুশি হয়ে যান। এজন্য হেলায় হেলায় জীবনকে আর কত নষ্ট করা। এক বুজুর্গ বলেন, জালিম আবি হ্যায় ফুরসত তওবা না দের কর ও ভি গিরা নহীঁ জো গিরা ফির সম্ভল গিয়া। ভাই তুমি যা করছো জীবনে তো এখনো সময় আছে, উঠো তুমি আল্লাহকে ডাকো, এখনো আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে অনুনয় বিনয় করো। যে লোক পড়ে গিয়ে রাস্তার মধ্যে পড়ে থাকে তো পড়েই থাকলো, কিন্তু এমনটা তো মানুষ করে না, পড়ে গেলে আবার উঠে দাঁড়ায়, দাঁড়ানোর পরে দাঁড়ায় থাকে না, পড়ে গেল তো উঠলো, উঠলো তো হাঁটলো, আগে চললো, ও ও একটু অল্প অল্প ধীরে ধীরে হাঁটে, হাঁটতে হাঁটতে চলে গেছে গন্তব্যে, গন্তব্যে পৌঁছে গেছে। বুঝ যদি ভিতরে পয়দা হয়, অনুতাপ যদি ভিতরে পয়দা হয়, বুঝ যদি ভিতরে পয়দা হয়, আর বন্দা এইবার ছুটছে আল্লাহর দিকে, হাঁটছে আল্লাহর দিকে, চাই ধীরেই হাঁটুক না কেন, এই ধীরগতির হাঁটাও তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছেই দিব। সামনে তয় কি স্তরে সে মঞ্জিলে গির পারে গিরকার উঠে উঠকার চলে। যে সকল বান্দারা আল্লাহকে পেয়ে গেছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছেন, তো ঈমানের বড় মঞ্জিল পর্যন্ত যারা পৌঁছে গেছেন, এইভাবেই যে কিছু না কিছু করতে থাকছেন আল্লাহকে রাজি খুশি করার আমল। বস, আর ভুল চুকের জন্য তারা বারবার বারবার তওবা করছেন, মাফ চাইছেন। এটা একটা আজব জিনিস যে মহান আল্লাহর এই বন্দা পালার আশ্চর্য ধরনের একটা নিজাম। কোনো রাষ্ট্রের এই সংবিধান কি আছে যে নাগরিকরা দিন রাত যা অন্যায় অপরাধ করে থানায় ধরে নিয়ে এসে জিজ্ঞাসা করো কি খবর, যদি বলে স্যার আমি খুব অন্যায় করছি, আমি অনুতপ্ত লজ্জিত, এরকম হলে কিন্তু ছেড়ে দিও। কোনো থানায় কোনো পুলিশ লাইনে পুলিশ প্রোগ্রামে এমন কোনো সিস্টেম কি আছে, অপরাধ যাই করছে ধরে নিয়ে আসলে যদি দেখো যে কান্দে চোখের পানি পড়ে আর অনুতপ্ত হয় লজ্জিত হয়, তো ওরে ছেড়ে দাও, বলো যে আচ্ছা ঠিক আছে তোরে মাফ করে দিলাম, এরকম কোনো সিস্টেম দুনিয়াতে কোনো দেশে বা কোনো দেশের থানাতে আছে, এরকম কোনো পুলিশ বিভাগে আছে, কোনো প্রশাসনে আছে? কিন্তু সারা পৃথিবীর সব প্রশাসন থেকে, সব সংবিধান থেকে, সব রাজা বাদশাদের মেজাজ এবং তাদের সকল রাজ্য রাষ্ট্রের নীতিমালার মুহূর্তে মহান রব্বুল আলামিনের এটা স্বাভাবিক দিন রাতের বিধান, দিন রাত্রের স্বাভাবিক নিজাম বান্দাকে পাওয়ার জন্য, সেটা হলো যে নেক আমল করো পুরস্কার নাও, ভালো ভালো কাম দেখাও আমল দেখাও পুরস্কার নিতে থাকো, আর অপরাধীরা চোখের পানি দেখাও, দুই হাত তুলে আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা নাও, জান্নাতের ফয়সালা নাও। কি আশ্চর্য আল্লাহ তাআলার শান, বড়ই আজব বান্দা পালার এই তরিকা, বান্দাকে পালেন রব্বুল আলামিন এইভাবে। হ্যাঁ, খানাও দেন তিনি, খানা দানাও আল্লাহ পাকই দেন, থাকার সব ইন্তজাম আল্লাহ পাকই করেন, এই পানি পান করি, পানি ছাড়া তো চলা সম্ভব না, কত দামি এই পানি,
কিন্তু সেই পানি আল্লাহ পাক দান করেন, ক্ষেতের মধ্যে দানা ফসল আল্লাহ পাক দান করেন, গাছের মধ্যে ফল মূল আল্লাহ পাক দান করেন, যে জমিনের উপরে আমরা শুই এবং ঘুমাই ওরে ঘুম ধরছে আর পারি না বসতে, বিছানাটা করে দে আমি একটু শুই, শো গিয়া নিজের কোন জায়গাতে, নিজের জায়গা কোথায়, যে জায়গায় বন্দা ঘুমায় রব্বুল আলামিনের জায়গা। কারো যদি হিম্মত থাকে যে আমি আমার বাপের বাড়িতে ঘুমাবো, আল্লাহর জায়গার মধ্যে থাকবো না, নাউজুবিল্লাহ, পৃথিবীর কারো জন্য সম্ভব? আল্লাহর জায়গায় থাকবে না, ও নিজের বাপদাদার বাড়িতে গিয়ে ঘুমাবে, এরকম কোনো উপায় কি কারো জন্য আছে? শুইতেও যায় আশ্চর্য, শোয়ার জায়গাও রব্বুল আলামিনের, কিছুই করা যায় না, নড়াচড়া যায় না, এক রব্বুল আলামিনের মেহরবানি ছাড়া, অনুগ্রহ ছাড়া। এজন্য আল্লাহ পাক জাল্লা জালালুহু মানে আল বলেন যে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহর কি পরিমাণ দয়া মেহরবানি তোমার উপরে, কতটা স্নেহ মায়া তোমার প্রতি, সেটা যদি তুমি নিজে হিসাব করে দেখো, তুমি কিন্তু হিসাব করে কোনো কুল কিনারা করতে পারবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে এক এক মুহূর্তে এত নেমত, এত অনুগ্রহ, এত দয়া, এত মেহরবানি। আরেক বিষয় হলো যে মানুষ নিজের ঘরের লোকদেরকে ভালো খাওয়ায়, ঘরের লোককে সন্তানাদিকে ভালো খাওয়ায়, ভালোভাবে পালে, কিন্তু কোন মানুষ ওই কাজের লোক যারা আছে তাদেরকেও সে ওই রকম ভাবে নিজের সন্তানের মতো করে, নিজের বউ, নিজের নাতি, নিজের ঝির মতো করে এইভাবে আদরের সাথে খাওয়ায়, মহব্বত করে, খেয়াল রাখে, এমনটা তো দেখা যায় না, এরকম করে মানুষে। হ্যাঁ, কিন্তু রব্বুল আলামিনের আখলাকটা কেমন, আল্লাহ পাকের চরিত্র, আল্লাহ পাকের আখলাক, আল্লাহ পাকের ব্যবহার এমনটা আশ্চর্যজনক যে এই মুসলমানের দেশেই না, কাফেরদের দেশেও আশ্চর্য আশ্চর্য ঘটনা যে বাগান ভরা ফল, আর ফল ফলও এক একটা বিরাট বিরাট সাইজের, আর সে নামায় দেখলে মুখে দিয়ে আল্লাহ কি মিঠা। হ্যাঁ, এই বিদেশ থেকে, জাপান থেকে, জার্মান থেকে, অস্ট্রেলিয়া থেকে লোকজন আসে, বিভিন্ন দেশ থেকে লোক আসে, তা আমি ওদের জিজ্ঞেস করি যে ওইখানে কি এরকম ফল টল হয় বাগানে? আর খুব ফল হয় তো, আচ্ছা কীরকম? এক এক ফল বড় বড়, আর কি মজা, কি স্বাদ। চিন্তা করলাম যে ওরা তো রব্বুল আলামিনকে মানে না, আল্লাহ পাকের কথা শোনে না, আল্লাহর ডাকে সাড়া দেয় না, কিন্তু রব্বুল আলামিন তারপর ওদের খানা কিন্তু বন্ধ করেন না। আর যে যাই হোক, এগুলোর অন্তত নিম্নমানের খাবার দিই, কয় দিলে আসামিরও কোনো কাচ্চি বিরিয়ানি খাওয়ায় কেউ, যে এই গিয়ে আমাদের আসামিদের খেয়াল রেখো, ওদের কাচ্চি বিরিয়ানি দিও, সকালে কি দিছ, দুপুরে কাচ্চি বিরিয়ানি দিও, বিকালে পোলাও কুরমা পাকাও, এ কি হয়? রব্বুল আলামিন বান্দাদেরকে এমন পালেন যে খা, খাইতে থাক, তারপরও দেখ মাথায় একটু বুঝ বুদ্ধি আসে কিনা, যে আমাকে খাওয়ান কে, আমাকে পালেন কে, আজীব আল্লাহ তাআলার শান, এত মেহরবান, এত দয়াবান। এবং এটা এজন্য যে মানে আল্লাহ পাকের কোনো স্বার্থ নাই, মা বাবা সন্তানকে পালে, যদি সন্তানাদি মহব্বত করে, মা বাবা খুশি হন, আরও আদর করেন, আরও স্নেহ দেন, আর যদি সন্তানাদি ওরকম ভাবে না চলে তবুও কিন্তু মা বাপ খানা দানা দিতে থাকেন, হ্যাঁ আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমার নাতি নাতিন। মহান রব্বুল আলামিন যে বান্দার কাছ থেকে কোনো রকম স্বার্থ চান না, আমার কিছু সুবিধা আছে এগুলো একটু তোমরা করে দিও। আমরা ছোটবেলা গাঁও গ্রামে পড়তাম,
ওই গাওগ্রামের মাদ্রাসার হুজুররা ছোট বাচ্চাদেরকে বলতেন যে এই বিকেলবেলা তোরা একটু আমার কাজ করে দিস। কি কাজ? ওই ক্ষেতের মধ্যে ওই যে মরিচ ক্ষেতের মধ্যে ওই চারা লাগানা, ওই লাগাইলে পরে পরে এগুলি বড় হয় তো পুরো ক্ষেত ভরা মরিচ হয়। আর ধান ক্ষেত করে যে ওইটা একটা গর্ত করে ছোট ওইটা ধান দিতে হয় কতটুকু ভিতরে ঢুকে দিয়ে এটা গর্ত মুছে দিতে হয়। পেঁয়াজ ক্ষেতে একটু হালকা হালকা লাগাই দিতে হয়, এই সামান্য একটু কাজ। আর ওই ওদেরকে যে ছাত্ররা কাজ টাজ করতো ভালো একটা খাউন দিয়ে দিত হুজুররা, এই আজকে পায়েস পাকাইলো রসে সিন্নি পাকাইলো খাওয়াইলো ওদেরকে খুশি করে দেয়, পোলাবান মানুষ খুশি হয়ে দেয়। এই তো বড় বড় আল মানুষ বা হুজুররা তো একটু কাজ করাইছে, কিছু তো নিজের কাজ করেছে, কাজ করে পরে না সিন্নি খাওয়াইছে রসের সিন্নি, রসের আর না হলে পায়েস খাওয়াইছে। হ্যাঁ না, রব্বুল আলামিনের কোনো এমন ব্যাপার সেবার তো নাই যে আল্লাহ পাকের কোনো একটু কাজ আছে, মরিচ ক্ষেত আছে অথবা ধান ক্ষেত পেঁয়াজ ক্ষেত আছে হলুদ ক্ষেত আছে এরকম কিছু আছে যেটা তোমরা আমার একটু কাজ করে দিও সকালে অথবা বিকালে তোমাদেরকে আমি ভালো কিছু দিব, এক এইরকম কোনো ব্যাপার নাই। এটা কি সূরায়ে ইখলাস রব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলো আল্লাহ তো এক এবং একক, তার কোনো দোসর নাই, তিনি একদমই একলা। আল্লাহুস সামাদ আল্লাহ পাক কারো মুখাপেক্ষি না, আর সকলেই তার মুখাপেক্ষি, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষি না। একই সামাদ বলে আব্দুস সামাদ নাম রাখে না, আব্দুস সামাদ মানে সামাদের বান্দা। তো সামাদ মানে কি? আল মুস্তাগনি আন কুল্লি আহাদ আল মুহতাজু ইলাইহি কুল্লু আহাদ। এই ফ্যান, এটা মাথার উপর ফ্যান দিয়ে রাখছে না? হ্যাঁ, এটা বন্ধ করে দাও। হ্যাঁ, এসিতে মাশাআল্লাহ খুব ঠান্ডা করে। সমাদ মানে ওই ওই সত্তা যিনি কারো মুখাপেক্ষি না কিন্তু সকলেই তার মুখাপেক্ষি। আমরা মুখস্থ একটু অনুবাদ পড়লাম যে ও তিনি মুখাপেক্ষি না আমরা সবাই মুখাপেক্ষি, কিন্তু এইটা যে কত লম্বা ব্যাপার, কত ব্যাপক আর গভীর ব্যাপার খেয়াল করি। খাইতে বসলাম, এই ক্ষুধা লাগছে খানা দেন, এখন দেখেন এখানে আমি আল্লাহ পাকের কতটা মুখাপেক্ষি, আমার এই পেটটা আল্লাহ তাআলার বানানো, যে পেটে খানা যাবে তো এই ক্ষেত্রেও আমি আল্লাহ পাকের মুখাপেক্ষি। আচ্ছা, মুখে লোকমা দিব, যে হাত দিয়ে তুলব হাতটা আল্লাহ পাকের বানানো, আঙ্গুলগুলি আল্লাহ পাক, যে হাত দিয়ে ভাঁজ করে লোকমাটা ধরব সেই হাত আঙ্গুলগুলো আল্লাহ পাকের বানানো, তা আমি এই ক্ষেত্রে মুখাপেক্ষি। যে মুখে তুলব সে মুখটা আল্লাহ পাকের বানানো, সেক্ষেত্রে আমি আল্লাহ পাকের মুখাপেক্ষি। এই যে দাঁত দিয়া চাবাবো সে দাঁতগুলো রব্বুল আলামিনের বানানো, সেক্ষেত্রেও আমি আল্লাহ পাকের মুখাপেক্ষি। যে খাদ্য নালী দিয়ে খাদ্যটা ভিতরে যাবে, খাদ্য নালীটা আর কারো তৈরি করা না, রব্বুল আলামিনের তৈরি করা, সেক্ষেত্রেও আমি আল্লাহ পাকের মুখাপেক্ষি। খানা খাওয়ার জন্য দেখতে হবে এটাকে ভাত তরকারি না কোনো পোকা পড়ছে না কোনো ময়লা পড়ছে, দেখতে হলে যে চোখ দিয়ে দেখবো এ চোখের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, সে চোখগুলো আল্লাহ পাকের অনুগ্রহ, এ চোখের জ্যোতিও আল্লাহ পাকের অনুগ্রহ। কি অবস্থা আমাদের বলেন, যে দানা হাতে তুলব খাওয়ার জন্য এ দানা পৃথিবীর কেউ বানায় দেয়নি, রব্বুল আলামিন নিজে এই দানা আমার জন্য দান করছেন, ক্ষেতের মধ্যে এগুলো পয়দা করছেন সৃষ্টি করছেন। যে ফলটা আমি মুখে নিতে চাই এটা রব্বুল আলামিনের দেওয়া, তার সৃষ্টি করা, এবং এক এক ফলকে এক এক ভাবে রব্বুল আলামিন বানান, কলা এক ভিন্ন রকম, আপেল আরেক রকম, তরমুজ আরেক রকম, আনার আরেক রকম, হ্যাঁ আম আরেক রকম, তরকারি আবার আরেক রকম,
কাঁঠাল দেখতে কাঁঠাল আর আমের মধ্যে কি একরকম, বলো ভাই আমি ভালো জিনিস পেয়েছি এটাই খাবো, সারাদিন পরে খালি কাঁঠাল খায়, কাঁঠালই কাঁঠাল খায়, আমি আম খায়। এখন এরকম কতক্ষণ চলে যায়, আরে কি পাগলামি করতেছো, ভাত আনো তরকারি আনো, এই লোকের রুচি আলোক আলোক, কিছুক্ষণ খানা আম খেলো কাঁঠাল খেলো তারপরে বলো যে এখন আমার খানা দাও, ভাত ভাত দাও, এর মাছ দো, তরকারি দো, গোস্ত দো, আর পারি না কোরবানির একটা না কয়েকদিনের গোস্ত খায়া, এইবার ভর্তা বানাও। তো যেটাই ধরতে যায় কিন্তু সেটা আল্লাহর, যেটাই খাইতে চায় সেটাই আল্লাহর, আল্লাহর ছাড়া কোনো জিনিস তো নাই। কি আশ্চর্য এই পৃথিবী, হ্যাঁ সুবহানাল্লাহ বিহামদি, যেদার দেখতাম উদার তুই দু, যেদিকে তাকাই প্রিয় মাওলা সব কিছুই আপনার, সব কিছুর মালিক আপনি, সব কিছুর বাদশাহ আপনি, সব কিছুর নিয়ন্তাও আপনি, আল্লাহ পাকের ইচ্ছার অধীনে সারাটা পৃথিবী চলে, আল্লাহর হুকুমে আল্লাহর মর্জিতে আল্লাহর ইচ্ছার অধীনে এই আসমান চলে, এই জমিন চলে, এই পৃথিবী চলে, এই গাছ গাছালি চলে, এই মৌসুম চলে, হ্যাঁ এই গ্রীষ্ম বর্ষা হেমন্ত, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, এগুলো কি অন্য কেউ তৈরি করে দেয়? যে মৌসুমে আসুক মৌসুমও আল্লাহর, বসন্তে গাছ গাছালি তাজা হয়, হ্যাঁ ঠিক দেখলাম কয়েকদিন আগে গাছ একটা পুরো একদম ওখানে আমাদের জামের দিকে যাইতে দেখলাম যে পাতা পুতা সব শেষ কিচ্ছু নেই, কিরকম সুন্দর গাছটার কি হলো, আবার দু একদিন আগে গিয়ে দেখলাম যে পুরা গাছ পত্র পল্লবে কি সজ্জিত, একদম সাজানো গুছানো, এতটা যে দৃষ্টি কাড়ে নয়ন কাড়ে, কিন্তু এমনটা ওরে সাজায় দিলেন থেকে মহান রব্বুল আলামিন, হ্যাঁ বসন্ত উদযাপন করে বর্ষ উদযাপন করে, কিন্তু বসন্ত আর বর্ষ তিনি দেন সে মহান দাতাকে আমরা মনে রাখি না, সে আল্লাহকে মনে রাখি না। রাত হলো আর যদি এই রাত না পোহায়, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে রাত হলো যদি না এরকম হয় যে আর রাত না পোহায়, একদম রাতই রাত কিয়ামত পর্যন্ত চলতে থাকে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে রাতকে যদি আমি এত লম্বা করি আর না দিন আসে আর না সূর্য উদয় হয় তোমাদের দিন দিবে কে? হ্যাঁ এবং আল্লাহ পাক বলেন যে দিন আসলো, দিন এত লম্বা সূর্য উদয় হলো আর ডুবেই না, লাগাতার সূর্য চলছে তো চলছেই চলছে, এখন আর সূর্য ডুবে না, সূর্য না ডুবলে রাতও আসবে না, এত লম্বা দিন যদি আমি আল্লাহ বানাইয়া দিই যে তোমাদের রাত দিবে কে? রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে বলেন। তাহলে এই রাত এবং দিন, এই যে আমরা আজকে শনিবার আজকে রবিবার বুধবারে আমার অমুক প্রোগ্রাম, এ বার আসে দিন আসে সময়ের পরিবর্তন ঘটে, এটাও তো আমার হাতের নিয়ন্ত্রণে নেই, আমার ক্ষমতার মধ্যে নেই, সবই রব্বুল আলামিনের একদম একশত ভাগ নিয়ন্ত্রণে, এক বিন্দু বরাবরও আর কারণে নিয়ন্ত্রণে নাই, কোনো রাজা কোনো বাদশাহ কোনো ক্ষমতাধরের নিয়ন্ত্রণে নাই। আমরা শ্বাস নিঃশ্বাস ফেলি, শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এবং নিঃশ্বাস ফেলতে থাকি, এর দ্বারা আমরা বাঁচে আছি এবং আরামে আছি, আর এখানে যদি ব্যাঘাত ঘটে নিয়ে দৌড়াও হসপিটালে, কি হয়েছে শ্বাসকষ্ট হচ্ছে। এই স্বাভাবিক শ্বাস প্রশ্বাস জারি থাকাটা আল্লাহ পাকের কত বড় নেয়ামত, এটা কোন মেশিন দিয়ে চলে, কোন মেশিনে এটা চালানো হয় যে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো, শ্বাস খালি আটকা পড়ে বারবার আটকা পড়ে, লম্বা সময় শ্বাস নিতে কষ্ট হইতেছে, কোনো দেরি নেই জলদি অ্যাম্বুলেন্স ডাকাও হসপিটাল নিয়ে চলো। এখন ডাক্তাররা দৌড়াদৌড়ি ছুটাছুটি, অক্সিজেন আনো অক্সিজেন লাগাও, কিন্তু সব মানুষ যদি এরকম হতো যে খালি অক্সিজেন লাগতো আর রোজ খালি সকাল না হলে বিকাল না হয় দুপুরে না হলে একবেলা না হলে তিন বেলা
খালি অক্সিজেন দেওয়া লাগতো, তো আমাদের উপায় কি হইতো? শুনতেছেন প্রিয় বন্ধুরা, কিন্তু কোনো এরকম মেশিন পত্র লাগানো লাগে না, চলছে তো স্বাভাবিকভাবে চলছে। ওই লোক হাঁটতেছে খালি বাঁকায় দেয়, এই লোক হাঁটতেছে খালি ফাল দেয় বাঁকায় দেয়। তো এক পুরোনা বন্ধু দেখা বললো যে কি এই লোকটার তো চিনি, এরকম করে কেন, হাঁটে আর খালি ফাল দেয়। তো দাঁড়াইলে পরে কি ভাই কান্দে, কি আমি আমার প্যারালাইসিস হয়েছিল, তখন থেকে এক হাত এক পা অচল হয়ে গেছে, এখন কোন রকম চলতে পারি আর কি। আহা, দুইটা হাত যে ভালো, দুইটা পা যে ভালো, এখনো আছে আমাদের, সুস্থ আছে। এই এটা তো আল্লাহ পাকের দান, এই সুস্থ শরীরটা আল্লাহ পাকের দান, সেই সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ গুলো মহান আল্লাহর দান, মহান আল্লাহর অনুগ্রহ। কি আশ্চর্য! হ্যাঁ, আমার ভাইরা কি বলা, বলতেছিলাম যে আমরা বেশুমার নিয়ামতের মধ্যে, আল্লাহ পাকের অগণিত অনুগ্রহের মধ্যে ডুবে আছি প্রতিটি মুহূর্তে, এবং প্রতিটি বিষয়ের জন্য আমরা আল্লাহর মুখাপেক্ষী। এমনি তো বলে দিলাম আমরা আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না, কিন্তু আমাদের মুখাপেক্ষীটা কতটা। আচ্ছা, এই তো গেল আমার মুখাপেক্ষিতা, আমার প্রতি অনুগ্রহ। তা আমার বাবা কিন্তু কারো মুখাপেক্ষিত না, এরকম কি? আমি মুখাপেক্ষী আল্লাহর, আব্বা আম্মা মুখাপেক্ষী আল্লাহর, আমার বেগুন সাহেব বা বড় লোকের মেয়ে, বড় খানদানের মেয়ে, সে তো কারো মুখাপেক্ষী না, এমনটা কি? তিলে তিলে সে সব কিছুর জন্যই মহান আল্লাহর মুখাপেক্ষী। হ্যাঁ, আচ্ছা ভাই, বাচ্চার ছেলে পেলে এরা কারো ধার ধারে না, পরোয়া করে না, কারো মুখাপেক্ষী না, এমন কি? মানে এমন আজব যে যে খানদানকে খানদান জুড়ে আমরা সবাই দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে সব আল্লাহের মুখাপেক্ষী। এবং এরকম যে আচ্ছা আমরা এই কয়েকজন, আমি আমার স্ত্রী, আমরা দুই তিনজন মিল্লা রব্বুল আলমিনের টা খাই, কিন্তু আলহামদুলিল্লাহ জামাই বেশি বড় ভালো, যেখানে বিয়ে দিছি ওরা একদমই মানে স্বয়ং সম্পূর্ণ এবং স্বয়ংভর, কারো মুখাপেক্ষী না, ওরা নিজেরটা খায়, এরকম কি হয়? কি আশ্চর্য! এইরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানে দিন শিক্ষা দিতেন, জ্ঞান শিক্ষা দিতেন। আমরা কোরআন সুন্নাহর জ্ঞানের চর্চা তো করি না, তাহলে বই পড়ো, জ্ঞান অর্জন করো, বই পড়ো। বই কার লেখা, ওই লোক লিখছেটা কি, তার জ্ঞানের রং কি, কালার কি, সেই লোকের বুঝের রং, তার জ্ঞানের রং, অনুভূতির রং, উপলব্ধির রং, তার বইয়ের মধ্যে সেটাই ফুটে উঠবে। ওই জ্ঞানটা আমার জন্য কল্যাণকর হবে না ক্ষতিকর হবে, উপকারী হবে না ধ্বংসাত্মক হবে। বই পড়ো, জ্ঞান অর্জন করো, এরকম মুখস্থ কথা বলা তো ঠিক না। হ্যাঁ, ভালো ভালো মানুষের বই পড়ো, ভালো জ্ঞান অর্জন করো, খারাপ লোকের বই পড়ো না, খারাপ বই পড়ে নিজেকে ক্ষতিগ্রস্ত করো না, খারাপ ভালো জ্ঞান অর্জন করো, আলোকিত হও, খারাপ জ্ঞান অর্জন করে নিজের জীবনকে কলুষিত করো না। সেটা আমরা শিখবো কবে, বুঝবো কবে? কথা বুঝতেছেন আপনারা? দেখেন, ইসলামের শিক্ষা বলি, সব কথায় বলি, আল্লাহ আমাদের বুঝ দেন, আমাদের জন্য আরশ আজমের দিকে নজর করার রাস্তা আল্লাহ ক্লিয়ার করে দেন এবং উন্মোচিত করে দেন। পর্দা আল্লাহ আমাদের আমাদের অন্তর্চক্ষুর সম্মুখ থেকে পর্দা আল্লাহ হটাইয়া দেন, যাতে আলোর জগৎ দেখতে পাই, অনুভব করি, বুঝতে পারি এবং দেখতে থাকি। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের জ্ঞান ভাণ্ডার বিস্ময় করো, এমন এমন কথা যে এটা মানুষের মাথায় আসে কেমনে। যেমন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন যেটা বলেন সেটাই আশ্চর্যজনক, যেন আরবের লোকেরা
মানে দেখতেছি এইরকম কথা তো আমাদের কোনো আমাদের দেশের আজ পর্যন্ত কোনো পণ্ডিত, কোনো রাজনীতিবিদ, কোনো জ্ঞানী, কোনো নেতা, কোনো মহান নেতা এরকম একটা বাক্য জীবনে বলতে পারেনি। কিন্তু মুহাম্মদ এই নতুন ধর্ম নিয়ে আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি যা বলেন এই লোক এমন কথা যে একেবারেই মানে সকলকে পাগল বানায় ফেলে, আর তার মতো কথা কেউ বলতে পারে না, ব্যবহার কি। তো ওরা খেপসে যে নতুন ধর্মওয়ালারা মানি না, নাউজুবিল্লাহ, ওরে তার জন্য তাকে কি নামে অভিহিত করা যায় বলো তো। তো একজনে বলল যে পাগল বলো, পাগল আরবিতে বলে মজনুন, এটা এটা পাগল লোক, লোকদেরকে বলে দো এটা পাগল, এর কাছে যাও না, দূরে থাকো, এর কথাবার্তা কি না কি বলে খোদা জানে, কিসের কথা কি বলি এই। আর কেউ বললো যে না একে বলবো যে জাদুঘর, জাদুঘর জাদুঘররা দেখো না কত কিছু ঘটাই দেয়, এই লোক যা বলে সবটা জাদু, মানে কোন তাল ভাল না করতে পারে, তখন এই সকল উপাধি আবিষ্কার করছে। হ্যাঁ, কপাল মন্দ হওয়ার যত রাস্তা এগুলি খোলার চেষ্টা করছে, নাউজুবিল্লাহ। ভাষা কি রসুল্লাহ সাল্লাহ ইসলামের, হ্যাঁ না, যে যখন সন্ধ্যা হলো আমসাইনা ও আমসাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আমাদের সন্ধ্যা, এটা মাওলার দেওয়া সন্ধ্যা, কি ভাষা, পৃথিবীর কেউ তো এরকম কথা বলেনি, আহা আমসাইনা, এই যে আমাদের সন্ধ্যা, ও আমসাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন, আমার এই সন্ধ্যা এটা আল্লাহর জন্য, আমার এই সন্ধ্যা আল্লাহর জন্য, সারা পৃথিবীর এই সন্ধ্যা আল্লাহর জন্য এবং আল্লাহর জন্য উৎসর্গিত। ভোর হলো আসবাহনা ও আসবাহাল মুলক লিল্লাহ, হ্যাঁ এই আমার এই সকালবেলা এটা আমার আল্লাহর দান, আমার এই সকাল আল্লাহর জন্য উৎসর্গিত, এই সারাটা জাহান এবং পৃথিবী আল্লাহর এবং তার জন্য উৎসর্গিত, তার জন্য নিবেদিত, তার হাতেই একদম চূড়ান্ত ভাবে পূর্ণাঙ্গ ভাবে নিয়ন্ত্রিত। এইরকম ভাষায় কোনো জ্ঞানী বিজ্ঞানী কোনো সাহিত্যিক কবি কথা বলতে পারে বলেন। এবং ওই যে বললাম যে আমরা একদম খানদান জুড়ে সবই সবই মুখাপেক্ষি রে, আমরা মাওলারটা খায় আছি, আর আমাদের কোনো উপায় নেই, শুধুই রব্বুল আলমিনেরটা খায় আছি, ওই টিনে দিলে খায়, না দিলে না খায়, পড়ে থাকে, এছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, এই তো সেটা এমন অবস্থা যে আমি যেরকম দানা পানির জন্য আমার আল্লাহর মুখাপেক্ষি হয়ে থাকি, আমার বাবা সেই মাওলারটাই খায়াব আছে, আমার মাও, আমার স্ত্রী, আমার সন্তানাদি, আরে বাবা আর এত কথা বলবো কি, আমার বাপ দাদা শুদ্ধ ঐক্যবদ্ধভাবে আমরা সবাই আল্লাহর দুয়ারের ভিখারি, ওনারটাই খায়াব আছে, আমাদের আর কিছু নাই। এটাকে রসুল্লাহ সাল্লাম এমন এক আশ্চর্যজনক ভাষায় বলছেন, শুনলে আশ্চর্য লাগে যে কি ভাষা। আল্লাহ রসুল বলেন, আল্লাহুম্মা ইন্নী আব্দুকা, হে আল্লাহ আমি আপনার বান্দা, আপনার দাস, হ্যাঁ ইন্নী আব্দুকা ওয়াবনু আমাতিকা, আপনার বান্দির বাচ্চা আমি, কি ভাষা, ওয়াবনু আমাতিকা, আমার মা আপনার বান্দি, আপনার বান্দির সন্তান আমি, এই হলো আমার, আমার পরিচয় হলো আমি আপনার দাস, আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমার মা আপনার আপনার বান্দি, আপনার হাতে পালা বান্দি, আপনার মহব্বতের বান্দি, ওয়াবনু আমাতিকা ইবনু আল্লাহুম্মা ইন্নী আব্দু ওয়াবনু আব্দিকা, আমিও আপনার গোলাম, আমার বাবাও আপনার গোলাম, এবং আমার মা আপনার বান্দি, এরকম না, এ হলো আমার পরিচয়। তার মানে আমার পুরা খানদান আমরা আপনার, আমরা খানদান জুড়ে সবাই আপনার, দলবদ্ধভাবে সব আপনার। তো কেসা আজিব লাগে, সুবহানাল্লাহ তাআলা বিহামদি, এই হলো ইসলামের শিক্ষা। এজন্য কোরআন সুন্নাতে আল্লাহ রসুলের কথা, তালিম, তরবিয়ত, শিক্ষা এমনটা যে মানুষকে মুহূর্তে মুহূর্তে মানবতার শীর্ষে পৌঁছে দেয়।
মানবতার শীর্ষে পৌঁছায় দেয়। মানুষ একটা মানুষ যত ঊর্ধ্বের মর্যাদাওয়ালা হইতে পারে, ইসলামের এক একটা জ্ঞান, এক একটা বিধান, এক একটা শিক্ষা, এক একটা ধাপ তাকে এই মানুষ যত ঊর্ধ্বে উঠা সম্ভব এতটা ঊর্ধ্বে তাকে উঠে দেয় ইসলামের শিক্ষা। সেই ইসলামী জ্ঞানের চর্চা যদি আমরা করতাম, আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। সার কথা তো এই যে ফেরেশতারা তাদের মধ্যে ভালো মন্দের আকর্ষণ নাই সমানভাবে, শুধু ভালোর প্রতি আকর্ষণ। মানুষের মধ্যে দোনো দিকে মন টানে, সিনেমা হলের দিকে মন টানে, মসজিদের দিকে মন টানে। না, সিনেমা হল না, ওখানে গেলে আমার আল্লাহ নারাজ হবেন, আমি তো যাব মসজিদে। হ্যাঁ না, ওখানে গানের আড্ডা, এখানে কোরআনের আলোচনা, আমি তো গানের আড্ডা যাব না, মাওলার কোরআনের আলোচনায় যাব। তো আমার আল্লাহ, আমার আসমানের মালিক, আমার মহান বাদশাহ, আমার পালন কর্তা, আমার নিয়ন্তা, আমার প্রতি সকল অনুগ্রহদাতা, তিনি এই দৃশ্য দেখলে খুশি হবেন, আমি এটাই করব। তো এই মানুষের দায়িত্ব হলো নিজেকে অন্যায় থেকে মুক্ত রেখা, আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে পরিচালিত করা। এমনটা যে মানুষটা করে সেটাই প্রকৃত মানুষ এবং সে শ্রেষ্ঠ মানুষ, এবং তার জন্য জান্নাতে ফেরদাউস। আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবীজির হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন, 01715 8068 69, 8068 69, 01715 8068 69, বলো ভাই 01715 8068 69, অনেক সোজা তো ভাই, মাসা অনেক সোজা করে দিছে।